কেন এই যে সাড়ে বারো বছর ধরে একটি তদন্তই চলছে সেখানে কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না তুমি বিচার কার্যে যেতে পারছো না সেটা নিয়ে তোমার অনুভূতি কি বা তোমার বক্তব্য কি আজকে এখানে বসে আসলে তো এখানে বলার কিছুই নেই মানে অ্যাজ এ ফ্যামিলি অ্যাজ এ মানে অ্যাজ দেয়ার সান আমার কাছে খুব খারাপ লাগে যে মানে নিজে আম্মুর বিচারটা দেখতে পারতেছি না আমার নানু যেরকম বিচার না দেখে দেশ পৃথিবী থেকে চলে গিয়েছে আমার দাদু হচ্ছে এখনো বেঁচে আছে। আমি আশা করি ইনশাল্লাহ আমার দাদু লিস্ট বিচারটা দেখে যাবে এই জীবন কেমন ছিল বছরের অনেক কিছুতে গিয়েছি আমার অনেক কিছু দেখছি এখন আর কি তখন আর কি ছোটবেলায় বুঝতাম না বাট এখন যত বড় হচ্ছি বুঝতেছি হ্যাঁ মানে খুব অন্যরকম ছিল আর কি মেঘ বড় হয়ে কি হতে চায় আমি তখন বড় হয়ে গেছি তাই তো তাই তো বোকা প্রশ্ন হয়ে গেল তবে যে বিচার ব্যবস্থা ছিল সেটা নিয়ে নিশ্চয় মেঘের মনেও হতাশা আছে আমাদের অনেকের মনেও কালো মেঘ ছিল তবে ওই যে শুভ্র সাধা শরৎ শরতের মেঘ যেরকম সেরকম স্বপ্ন দেখতে চাই আমরা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কেমন করে দেখতে চাই মেঘ সেটা শুনে আজকে শেষ করবো আয়োজন আমরা চাই ফেয়ার হোক সব মানে আমি আর আমার মানে পৃথিবী বাংলাদেশে সবাই চায় যেন এটা ফেয়ার হোক আর চায় সবার বিচার যেন মানে সব মানুষের যে যে যত বড় মানুষই হোক না কেন সবার সবাই যেন সেম বিচারই পাক আর হচ্ছে আমি এটাই চাচ্ছি আর এটি মেক তোমার বাবা মার সাথে কোনো গুড মেমোরিজ আজকে আমাদেরকে বলবে মনে আছে মনে অনেক আছে যেরকম হচ্ছে জার্মানিতে থাকতাম না ম্যাকডোনাল্ডসে খাইতে যেতাম প্রায় আর কি লাঞ্চের সময় খেতে যেতাম এটা মনে আছে দেন এটা সবচেয়ে বেশি ভালো মতো মনে আছে স্কুল থেকে আমাকে নিয়ে আসতো জার্মানি গার্ডেনে পড়তাম তো ওখান থেকে তুমি যদি কোনো মেসেজ পাঠাতে পারো আজকে যে বাবা মাকে এই মেসেজটা পাঠাতে চাই কি বলবে তাদেরকে আমার আসলে ম্যাসেজ হচ্ছে কি মানে মেসেজ অনেক তো লাইক আমি যে সময় দোয়া করি তখন ওদেরকে ওইভাবে মেসেজ পাঠিয়ে দিই কি দোয়া করো ওদের জন্য দোয়া করি যেন ওরা জানো তো থাকুক আর এই আর কি দোয়া করি